নমস্কার বন্ধুরা, বং ট্রেডিফুড চ্যানেলের আরও একটি পর্বে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব হোয়াইট সস পাস্তা। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব ভালোবাসে খেতে। আমি এটা তৈরি করেছি একদম রেস্টুরেন্টের মতো আর কম কিছু উপকরণ দিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে পাস্তা তৈরি করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন আর দিচ্ছে 1 টিস্পুন মতো সাদা তেল। তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে নিলে তাহলে পাস্তা কিন্তু ডেলা পেকে যায় না। এবারে পাস্তাগুলো দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি চেক করে নেব যে পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। তাহলে পাস্তা কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি জল থেকে তুলে নেব। ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি একটা ডিশের মধ্যে। এরপরে আরও একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো সাদা তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। এখানে 2টো বড় সাইজের রসুনের কোয়াকে আমি একটু কুচি করে নিয়েছি। 1 সেকেন্ড মতন একটু ভেজে নিচ্ছি রসুনের কুচিটাকে। খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই। 1 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ক্যাপসিকাম কুচি। আর এখানে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কর্ন। এতে আরো পছন্দ মতো সবজি কিন্তু অ্যাড করতে পারো, এখানে গাজরও দিতে পারো তোমরা, তবে আমি এখানে দিইনি। এরপরে এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঢাকা দিয়ে এই সবজিগুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। 2 মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। সবজি কিন্তু আমাদের ভালোভাবে নরম হয়ে এসেছে। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই এখানে। এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। এরপর একই পাত্রের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একটু গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা 2 টেবিলস্পুন মতো। ময়দাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সমানে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। ময়দার কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে দুধ। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দিতে হবে। অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে আমাদের ময়দাটার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ময়দার সাথে দুধটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা না থেকে যায়। আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতো দুধ অ্যাড করেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ বারে বারে নুন দিচ্ছি আমরা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন মতো। আর দিয়ে দিচ্ছি এখানে অরিগ্যানো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা। পাস্তা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিটা। সব দিয়ে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী একটু চিলি ফ্লেক্স। আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন মতো একটু মিউনিজ।
এখানে মেয়োনিজের বদলে তোমরা চিজও ব্যবহার করতে পারো। এবারে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা গরম গরম কিন্তু সার্ভ করে দিতে হবে, গরম অবস্থায় খেতেই বেশি টেস্ট হয়। এবারে আমি এটা নামিয়ে নেব। তো একদম তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা। এবার একটা ডিশে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটিকে যদি নতুন বন্ধু হয়ে থাকো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।